তো গাইজ আজকের ভিডিওটি আপনাকে অনেকটাই হেল্প করবে, তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মোবাইল ফোনের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিং শেয়ার করব যেটি একশোর মধ্যে 99% মানুষ জানে না। হ্যাঁ ফ্রেন্ডস, আর এই সেটিংসটি যদি আপনার মোবাইল ফোনে অ্যাপ্লাই করতে পারেন, আপনার মোবাইল ফোনের ইন্টারনেট আগের তুলনায় 200 গুণ ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ ফ্রেন্ডস, খুবই দ্রুত ফাস্ট হয়ে যাবে। আপনার মোবাইল ফোনের ইন্টারনেট যদি কখনো স্লো কাজ করে, তো আজকের ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার মোবাইল ফোনের ইন্টারনেট আগের তুলনায় 200 গুণ ফাস্ট করে নিতে পারেন। আর এই সেটিংসটি করার জন্য অবশ্যই আপনার মোবাইল ফোনে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, আর এটি আপনি প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করতে পারেন। কিভাবে করবেন সেটি সম্পূর্ণ আমি আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে, ভিডিওটি 1 সেকেন্ডও না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটি কেটে কুটে দেখলে আপনারা কিন্তু এই সেটিংসটি বুঝতে পারবেন না। ওকে, ভিডিওটি কমপ্লিট দেখার চেষ্টা করবেন। ওকে, তো দেরি না করে চলুন আমরা ভিডিওর দিকে আগে বাড়ি। তো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ কেউ কিপটামি না করে আজকের ভিডিওতে একটি লাইক করে দেবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, তার কারণ আমি এই ধরনের ভিডিও ইউটিউবে প্রতিনিয়ত আপলোড করে থাকি, যে ভিডিও দেখে কিন্তু আপনারা নিত্য নতুন অনেক কিছু শিখতে পারেন। ওকে, সো চলুন আমরা আজকের ভিডিওটি কমপ্লিট দেখে আসি। ওকে গাইস, ফোনের ইন্টারনেট আগের তুলনায় দ্রুত ফাস্ট করে নেওয়ার জন্য আমাদের মোবাইল ফোনে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেটি আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম। ওকে, আর এটি কিভাবে ইনস্টল করবেন সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করব। ওপেন করে আপনাদেরকে এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস করতে হবে, সেগুলি আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো ভিডিওটি আপনারা কমপ্লিট দেখে নেবেন। দেন এই সফটওয়্যারটি মোবাইল ফোনে ওপেন করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নেক্সট বাটন, এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পর আপনাকে যেটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন একটি 3 লাইন, এখানে আপনি 3 লাইনে ক্লিক করবেন। দেন 3 লাইনে ক্লিক করার পর এখান থেকে আপনি 2টা ইন্টারনেট সার্ভার দেখতে পাবেন। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অলরেডি যে আগের যে সার্ভারটি সেটি কিন্তু নিচে দেখা যাচ্ছে, আর এটি কিন্তু অ্যাক্টিভ করাই রয়েছে। তো আপনি এখান থেকে যেটি করবেন, এই ওপরের এই সার্ভারটি নিয়ে নেবেন, এইটা সবচেয়ে ফাস্ট একটি ইন্টারনেট সার্ভার, আপনি এখানে এটি সিলেক্ট করে দেবেন। দেন এটি সিলেক্ট করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন ব্যাকে আসার পর এখান থেকে একটি বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে এই বাটনটির উপরে একবার ট্যাপ করে দেবেন। দেন এখানে ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন ইনস্টল ভিপিএন প্রোফাইল, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ওকে বাটনে ক্লিক করে দেবেন। দেন এটি করার পর দেখতে পাচ্ছেন এই হাই স্পিড ইন্টারনেট সার্ভারটি কিন্তু আপনার মোবাইল ফোনে পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আপনি পুরো ফাস্ট ইন্টারনেট ব্যবহার করতে পারেন। ওকে, সো খুব একটি অসাধারণ ব্যাপার। যতক্ষণ আপনি এই সফটওয়্যারটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করবেন এবং প্র্যাকটিক্যালি এই সেটিংসটি করবেন, ততক্ষণ আপনি কিছু বুঝতে পারবেন না। ওকে, তো গাইজ খুব একটি অসাধারণ ব্যাপার। তো এখন আমরা দেখে নেব যে কীভাবে এই অ্যাপটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করব। ওকে, তো এটি ইনস্টল করার জন্য এখান থেকে আমরা সরাসরি মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নেব। দেন প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে আমরা সার্চ বারে লিখব on.on.on. এমনভাবে 4টে অন দেবেন, ডট দেবেন, দেওয়ার পর দেখবেন অ্যাপসটি কিন্তু আপনাদের সামনেই শো করবে। খুবই অসাধারণ একটি অ্যাপস। এই অ্যাপসটি কিন্তু 50 মিলিয়ন প্লাস মানুষ ডাউনলোড করে ফেলেছে। ওকে, আর এখান থেকে খুঁজতে কিংবা ইনস্টল করতে যদি কোনো রকমের কোনো সমস্যা হয়, আমি অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে জাস্ট এক ক্লিকেই ইনস্টল করে নিতে পারেন। ওকে গাইজ, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। মূলত আজকে ছিল এই ভিডিও। তো ভিডিও নিয়ে যদি কোনো রকমের কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি প্রতিটা কমেন্ট পড়ি এবং প্রতিটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। গাইজ, ভিডিওতে একটি লাইক করবেন, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। টাটা।